আচ্ছা ঠিক আছে, ওকে আমরা শুরু করে দিতে পারি। আমরা মনে হয় গতদিন তড়িৎ বিশ্লেষণ স্টার্ট করছিলাম, তাই না? তাই তো। তো তড়িৎ বিশ্লেষণ যে আমরা যতটুকু দেখেছিলাম, আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখছিলাম, তো ওখানে কারো কোনো কনসেপচুয়াল কোনো প্রবলেম আছে, কোনো কিছু বুঝতে সমস্যা আছে কোনো? তড়িৎ বিশ্লেষণ বা ড্যানিয়েল সেল যা যেগুলো পড়ছি গতকাল কতদিনের যে টপিক, সমস্যা আছে কোনো কারো বা কোনো প্রশ্ন? হ্যাঁ কি এখানে আমাদের সবার একটা মিসকনসেপশন হয়, আমি একটু বোঝাই বিষয়টা। তো অ্যানোড হিসেবে আমরা গ্যালভানিক কোষে কাকে ব্যবহার করি? আমরা ব্যবহার করি তোমার কপার দণ্ডকে, তাই না? আর ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করি আমরা? অ্যানোড হিসেবে কপার না, সরি, আই এম সো সরি, অ্যানোড হিসেবে আমরা জিঙ্ক দণ্ডকে ব্যবহার করি। জিঙ্ক ছাড়া, কপার তো ইলেকট্রন ছাড়ে না, জিঙ্ক ছাড়ে। আর ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করি কপার দণ্ডকে। এখন সবার যে জায়গায় প্যাচ লাগে, এই কোষ আর তো বিশেষ সময় অ্যানোড ক্যাথোড উল্টা পাল্টা লাগে, ঠিক আছে? কেন উল্টা পাল্টা লাগে এটা বলতেছি এখনই। দেখো, যখন আমরা কিনা একটা পাত্রের মধ্যে ধরো তড়িৎ, আচ্ছা তড়িৎ বিশ্লেষণটা আমি এই পাশে আনবো, ঠিক আছে? আমি এই পাশে দেখাই, ধরো আমি এই পাত্রটার মধ্যে তড়িৎ বিশ্লেষণই করতেছি। সাপোজ আমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে? তো এখন এখানে ধরো এটা জিঙ্ক না বা এটা কপার না, এটা সাধারণ যে কোনো ধরনের দুইটা ধাতব দণ্ড, ঠিক আছে? তো ধাতব এই তড়িৎ বিশ্লেষণের সময় তো এই যে যেটা হচ্ছে আমাদের ব্যাটারির, এটাকে ক্যাথোড নাম দিচ্ছি, আচ্ছা দাঁড়াও, এটা ক্যাথোডই ঠিক ছিল। এখানে ক্যাথোড নেগেটিভ আর অ্যানোড পজিটিভ, মানে বিষয়টা হচ্ছে এই যে আমি যখন তড়িৎ বিশ্লেষণ করতেছি তখন যেই প্রান্তটা ব্যাটারির পজিটিভ উৎসের সাথে কানেক্টেড সেটাকে আমরা বলতেছি অ্যানোড, আর যেটা নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড সেটাকে আমরা বলতেছি ক্যাথোড, তাই না? আচ্ছা, আগে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ক্যাথোড নামকরণের কারণটা বুঝি। অ্যানোড ক্যাথোড নামকরণটা কিভাবে হয় বলছিলাম, জিনিসটা হয় এইভাবে যে আমাদের অ্যানোডে সবসময় জারণ হবে, অ্যানোডে জারণ, আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। এখন বুঝো বিষয়টা, বিজারণ। তো এখন যখন আমরা এটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি তখন কি হচ্ছে, আমার এইখানে থাকা দ্রবণে থাকা যে সোডিয়াম প্লাস আয়নটা সেটা যাচ্ছে আমার ক্যাথোডের দিকে, আর সিএল মাইনাস আয়নটা যাচ্ছে অ্যানোডের দিকে। এটা কারণ কারণ এটা প্লাস আর এটা এটা প্লাস আর হচ্ছে এটা মাইনাস, আর এটা যেহেতু মাইনাস, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। তো এখন যখন অ্যানোডের কথা যদি চিন্তা করি, এখানে ক্লোরিন যায়, ক্লোরিন গিয়ে কি করে, ক্লোরিন তার যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা অ্যানোডকে দিয়ে দেয়, তাই না? তাহলে আমি যদি এখন ক্লোরিনের জন্য চিন্তা করি, ক্লোরিন কি করতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে। তো ইলেকট্রন ত্যাগ করা মানে কি, জারণ, রাইট? আর জারণ মানে হচ্ছে অ্যানোড, অ্যানোড তার মানে এই জন্য আমার পজিটিভ হচ্ছে অ্যানোড, আর নেগেটিভের কাছে কি হচ্ছে, সোডিয়াম গিয়ে কি করতেছে, তার একটা ইলেকট্রন শর্টেজ আছে, সেই ইলেকট্রন আসে নিতেছে, তাহলে সোডিয়াম এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে সোডিয়ামের হচ্ছে বিজারণ, এই জন্য এটাকে আমরা বলি বিজারণ তড়িদ্বার। আমি এইভাবে নামটা বলে দিই, এটাকে আমরা বলবো অ্যানোড তড়িদ্বার, আর এটাকে আমরা বলবো, সরি, এটাকে আমরা অ্যানোড না মানে জারণ তড়িদ্বার বলবো, ঠিক আছে? জারণ তড়িদ্বার, আর এটা হচ্ছে বিজারণ তড়িদ্বার। এখন একটু জিনিসটা খেয়াল করো, এখানে জারণ কি এই দণ্ডটার হইতেছে না ক্লোরিনের হয় আসলে?
এখানে বিজরণ কি এই দণ্ডটা হচ্ছে, তরিদ্বারটা হচ্ছে, না আসলে সোডিয়ামের হচ্ছে? তো তাহলে আমরা যে এখানে অ্যানোড ক্যাথোড সংজ্ঞায়িত করতেছি জারণ বিজরণ দিয়ে, কার জারণ বিজরণ দিয়ে সংজ্ঞায়িত করতেছি? দ্রবণের। কথাটা বুঝতে পারছি? সো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের জায়গা থেকে চিন্তা করতে হবে জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে। কথাটা বোঝা গেছে? এইবার আসো ড্যানিয়েল সেলে কি কাহিনী। ড্যানিয়েল সেলে আমরা জিঙ্ক দণ্ড ব্যবহার করতেছি আর হচ্ছে আমরা কপার দণ্ড ব্যবহার করতেছি। জিঙ্কটা ডোবানো আছে জিঙ্ক সালফাইড পাত্রে আর কপারটা ডোবানো থাকে কপার সালফাইড পাত্রে, তাই তো? এখন বলো এখানে কি আমরা তড়িৎ বিশ্লেষণ করতেছি নাকি তড়িৎ উৎপন্ন করতেছি? উৎপন্ন করতেছি, তড়িৎ উৎপন্ন করতেছি। এখন উৎপন্নটা হওয়ার জন্য এখানে মূলত কে কার দায়ী বলো তো? এখানে তড়িৎ উৎপন্ন হওয়ার জন্য কপার আর জিঙ্কের মধ্যে, কপার আর জিঙ্কের মধ্যে কে মূলত দায়ী এখানে তড়িৎ প্রবাহটা শুরু করার জন্য? এরা কি কোন কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে বা এরা কিছু করতেছে? এরা ধ্রুব আছে না, কাইন্ড অফ। তাহলে এখানে কিন্তু ওদের নিয়ে আমার কোন হিসাব কিতাব নাই। তাহলে আমি কি হিসাব কিতাব করবো কাকে নিয়ে, দ্রবণকে নিয়ে না দণ্ডকে নিয়ে? ও কি করে এখানে আসলে? একটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে জিঙ্ক প্লাসে পরিণত হয়, তাই না? তো ইলেকট্রন যদি জিঙ্ক যদি নিজে ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করা মানে কি? জারণ মানে জারণ হয়, তাহলে আমরা কি বলবো? অ্যানোড বলবো না ক্যাথোড বলবো? অ্যানোড। এটা হচ্ছে আমার অ্যানোড। তাহলে এটা কি হবে? এটা ইলেকট্রন গ্রহণ করে, এটা কি হবে? ক্যাথোড, বুঝতেই পারতেছি, তাই তো? সমস্যা আশা করি সমস্যা না এখন পর্যন্ত। আছে কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? নাই। এখন দেখো আমার এখানে যখন আমি তড়িৎ বিশ্লেষণ করছিলাম এটা ছিল ব্যাটারির পজিটিভ অংশের সাথে কানেক্টেড আর এটা ছিল ব্যাটারির নেগেটিভ অংশের সাথে কানেক্টেড। বাট আমি যখন এই ড্যানিয়েল সেল থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতেছি এদিক থেকে তো ইলেকট্রন আসতেছে, তাই না? তাহলে এই যে আমি যদি এই প্রান্তটা, এই এই ব্যাটারির এই দুইটা প্রান্তকে আমি ধনাত্মক ঋণাত্মক হিসেবে মার্কিং করি, তাহলে এটা আসলে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত না, আর এটা কি ধনাত্মক প্রান্ত হিসেবে কাউন্ট হবে না? তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড কোন প্রান্ত, ঋণাত্মক না ধনাত্মক? সরি, ড্যানিয়েল কোষে, ড্যানিয়েল কোষে অ্যানোড কোনটা? ঋণাত্মক। ক্যাথোড কোনটা? ধনাত্মক। আর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড কোনটা ধনাত্মক, ক্যাথোড কোনটা ঋণাত্মক? উল্টা। বুঝতে পারছো কাহিনীটা? উল্টার বিষয়টা আরেকবার বলতে বলবো। আমাদের সব জায়গায় সবার যেটা প্যাচ লাগে আমরা অ্যানোড ক্যাথোড কোনটা সেটা মনে রাখতে চাই পজিটিভ না নেগেটিভ সেটা দিয়ে, তাই না ঘটনাটা? নাকি উল্টা বুঝছি? তো এখানে অ্যানোড, অ্যানোডটা কার সাথে কানেক্টেড? এখানে পজিটিভ, তো এখানে অ্যানোড পজিটিভ আর ক্যাথোড কি নেগেটিভ দণ্ড, তাই না? আর এইখানে জিঙ্ক দণ্ডটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্কের জারণ হয়, এজন্য সে অ্যানোড। কিন্তু জিঙ্ক দণ্ডটা যদি আমরা একটা ব্যাটারির দুইটা প্রান্ত চিন্তা করি, এটা কি ঋণাত্মক প্রান্ত না? ঋণাত্মক প্রান্ত কিসের জন্য? যখন তুমি একটা নর্মালি সেল নিয়ে কাজ করো এটা দুইটা প্রান্ত থাকে পজিটিভ নেগেটিভ, তুমি এটা নেগেটিভ বলো কেন? ওইখানে ইলেকট্রন আসতে পারে, এখানে ইলেকট্রন আসে না, এখান থেকে ইলেকট্রন প্রোডিউস হয়, তাই না? তাই তো? এইটাই তো কাইন্ড অফ, এইটা এটাও একটা কোষ, তো এখানে ইলেকট্রন প্রোডিউস হয় কোন প্রান্ত থেকে? জিঙ্ক থেকে না? তাহলে দুই নাম্বারটার মধ্যে এরকমই হওয়ার কথা না?
তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এরকম হবে কেন? এটা তো ইলেকট্রন নিতেছে রে ভাই। এইখানে দেখো পজ নেগেটিভ থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে, ইলেকট্রন বের হচ্ছে আর ঢুকতেছে পজিটিভে। তাহলে এখানে ইলেকট্রন বের হচ্ছে জিঙ্ক থেকে, ঢুকতেছে কপারে। তাহলে এখানে পজিটিভ নেগেটিভ কে? দণ্ডের জন্য না দ্রবণের জন্য? দ্রবণের জন্য। তো এখানে দণ্ডের জারণ বিজারণ হইতেছে না, আসলে দ্রবণের জারণ বিজারণ হইতেছে, সেই অনুযায়ী এনোডকে নাম দেওয়া হয়েছে। আর এখানে দ্রবণের কিছু হইতেছে না, এখানে দণ্ডের মধ্যেই বিক্রিয়া হইতেছে। তো তার অনুযায়ী এখানে অ্যানোড ক্যাথোড নাম দেওয়া হয়েছে। বুঝলাম কাহিনীটা, সবাই বুঝছি? স্মৃতি বুঝছো? তো পাইছো মনে হয়, চলে গেছিল, পাইছো মনে হয়, বুঝছো মনে হয় নাকি? তো এই হচ্ছে বিষয়। তো তার মানে অ্যানোড ক্যাথোড আসলে উল্টা পাল্টা না, শুধু পার্থক্য হচ্ছে তড়িৎ বিস্তারের সময় দ্রবণের জায়গা থেকে চিন্তা করা হয় কোনটায় জারণ কোনটায় বিজারণ, সেইভাবে অ্যানোড ক্যাথোড আসছে। আর কোষের ক্ষেত্রে তড়িৎ দ্বারের জন্য বিবেচনা করা হয় কোনটা জারণ হয়েছে কোনটা বিবেচনা হয়েছে, এবং সেই হিসেবে আসলে জিনিসটা চিন্তা করা হয়। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো এই হচ্ছে অ্যানোড ক্যাথোডের কাহিনী। আর কোন প্রশ্ন আছে? অন্তরণিক শক্তির ক্ষেত্রে সংজ্ঞাটা দেখছে সমযোজী যৌগের অনুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণের মাধ্যমে, তাহলে ওই আয়নিক যৌগেরটা কি? আয়নিক যৌগের জন্য তো আন্তঃনবিক আকর্ষণের চেয়ে বড় বল আছে, প্লাস মাইনাসের যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেটা অনেক স্ট্রং বল, এই জন্য এখানে আন্তঃনবিক বা আলাদা হয় বলার প্রয়োজন পড়ে না। হ্যাঁ স্যার, গ্যাভনিক সে তড়িদ্বার মানে তৈরি এটা নিয়ে একটু বই আছে, ওইটা একটু যদি আলোচনা করতে। কোনটা নিয়ে? ও আচ্ছা, এই যে কোষের তড়িদ্বার, এই যে ছকটা জিং জিং প্লাস কপার কপার প্লাস, এটা গ্যালভানিক কোষ নিয়ে যেহেতু গত ক্লাসে আলোচনা হয়েছে তো সেইখানে একসাথে আলোচনা শেষ করে দিই, ঠিক আছে? তো যেটা হয়েছে তোমার, যে আমরা যখন এরকম গ্যালভানিক কোষ তৈরি করব সেটা কি সবসময় শুধু জিঙ্ক আর কপারই দিয়ে হইতে হবে? না, এমন কোন আসলে কথা নাই। এখানে একটা রুলস কাজ করে আসলে, যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, যেই তড়িদ্বারের জারণ হবে মানে যেই ধাতুটা আগে ইলেকট্রন ছাড়ার জন্য প্রস্তুত থাকে, মানে যেটা অধিক সক্রিয়। আসলে অধিক সক্রিয় অন্য সেন্সে, অধিক সক্রিয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করার জন্য যারা অধিক সক্রিয় তাদেরকে আমরা আসলে সবসময় অ্যানোড ধরি। যেমন খেয়াল করো জিঙ্কের যোজনী 2+, কপারের যোজনী কত বলো তো? কপারও তো 2+, তাই না? কপার কেন ইলেকট্রন ছাড়লো না, জিঙ্ক কেন ছাড়লো? কারণ কি বলো বলো? কারণ এখানে একটা সক্রিয়তার ক্রম আছে বা তাদের একটা সিকোয়েন্স আছে, যে কার উপরে কে অবস্থান করবে তার এই প্রবণতাটা বেশি। তো এই প্রবণতাটা সবচেয়ে বেশি হচ্ছে যেই ম্যাটেরিয়ালটার, সেটা হচ্ছে লিথিয়াম। কার? লিথিয়াম। সো তার মানে যখন লিথিয়াম থাকবে তখন আর কারো ভাব থাকবে না, কথাটা বুঝতে পারছেন? জিঙ্কের উপরেও আমি লিথিয়ামের অবস্থান, এবং এই কারণে তোমরা হয়তো দেখে থাকবা যে এখনকার সময়ে যত ভালো ব্যাটারি কোষগুলো সেলগুলো তৈরি করা হয়, যে মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে সেগুলোকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, খেয়াল করবা। অনেকে এটা LiOn লায়ন মনে করে, এটা আসলে লিথিয়াম আয়ন, ঠিক আছে? LiOn এভাবে থাকে। সো তার মানে ওটার মধ্যে অ্যাকচুয়ালি লিথিয়াম থাকে। তো তার মানে লিথিয়াম যদি থাকতো এখানে তাহলে তখন, হ্যাঁ, কোনটা বেশি সক্রিয় এটা বাই করবো কিভাবে? এটা বাই করতে পারবেন না, এটা মুখস্থ করতে হবে, ঠাড়া মুখস্থ করতে হবে, ছকাশ একটা
কোনটা সক্রিয় তার ক্রম কোনটা উপরে কোনটা নিচে এভাবে মুখস্থ করতে হবে। যেমন আমি তোমার ধাতু সক্রিয়তার ক্রম এভাবে মুখস্থ করছিলাম পসো ক্যামে অজিয়া লেখা কসি, ঠিক আছে, পসো ক্যামে অজিয়া লেখা কসি, কিছু বুঝছেন? পথে হচ্ছে পটাশিয়াম, সোতে হচ্ছে সোডিয়াম, ক্যাতে ক্যালসিয়াম, ম্যাতে ম্যাগনেসিয়াম, অতে অতে অ্যালুমিনিয়াম, জিতে জিঙ্ক, লেতে লেড, আতে আয়রন, কতে কপার, সিতে সিলভার। পসো ক্যামে অজিয়া লেখা কসি, বুঝতে পারছেন? যেটা বলতেছিলাম, তো এই যে ড্যানিয়েল কোষ বা এই ধরনের কোষ যখন তৈরি করা হয় তখন তড়িদ্বার যখন নেওয়া হয় তখন এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যখন আমরা তড়িদ্বার সিলেক্ট করবো অবশ্যই এমন দুইটা তড়িদ্বার সিলেক্ট করতে হবে যাদের মধ্যে পার্থক্যটা বেশি, একটা বেশি উপরে থাকবে অবস্থা না একটা অবস্থা নিচে থাকবে তুলনামূলক, যার ফলশ্রুতিতে এখানে আমি একটা কন্টিনিউ কারেন্ট ফ্লো পাবো, আদারওয়াইজ কিন্তু আমি এটা পাবো না। হ্যাঁ বলো। সক্রিয়তা কি একটা পর্যায়বৃত্ত ধর্ম? না মনে হয়, ওটা হলে আমরা পর্যায় সারণীতে এটা দিয়ে পাইতাম। তবে হ্যাঁ, পর্যায় সারণীর সাথে যে কিছুটা সিকোয়েন্সিয়াল মিল আছে তাতে সন্দেহ নাই, কারণ আলটিমেটলি সবগুলাই আসলে হইতেছে ইলেকট্রন আদান প্রদান করার ক্যাপাবিলিটির উপর, কিন্তু সবসময় আসলে জিনিসগুলো ওইভাবে কাজ করে না, কারণ এখানে আর অনেক ধরনের কন্ডিশন আছে, এখানে একটা দুইটা কন্ডিশন না, অনেক ধরনের কন্ডিশন আছে যে তুমি কোন ধাতু নিচ্ছ, কোন ম্যাটেরিয়ালস নিচ্ছ, অনেক বিষয় ম্যাটার করে বলে এখানে এটাকে আসলে সক্রিয়তা মানে পর্যায়ক্রমিক ধর্ম হিসেবে কাউন্ট করা হয় না, বুঝলাম? তো স্মৃতি তুমি যেটা বললা, ওইটার মধ্যে মানে এই টাইপের কথাগুলোই বলা আছে, ঠিক আছে, তারপরে যদি না বোঝো আবার ওইখানে পেছনের দিকে যখন যাবো তখন একটু করো। আচ্ছা যেহেতু ধরছি আরেকটা জিনিস বলে দেখি, যে পেজ নাম্বার 192 তে একটা ছক আছে, খেয়াল করো ছকটা দেখছো, 193 তে তড়িদ্বার এবং বিক্রিয়া পাইছো, তো ওখানে আসলে ধাতুগুলো দেওয়া আছে এবং ওইখানে একটা সিস্টেমে লেখা আছে জিনিসটাকে, যেমন জিঙ্ক কিভাবে লেখা আছে, জিঙ্ক একটা দাগ দিয়ে, একটা দাগ না দুইটা দাগ দিছে, একটা দাগই জিঙ্ক Zn2+, সো এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বোঝা যায় যে এই ক্রম থেকে কোনটা উপরে কোনটা নিচে, এবং এভাবে দাগ দিয়ে এটা থেকে বোঝা যায় যে তারা কয়টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কোন আয়নে কিভাবে পরিণত হয়, বুঝতে পারছি কাহিনীটা? যেমন এখানে জিঙ্কের পরে আছে কপার, কপারের পরে আছে আয়রন, আয়রনের পরে আছে সিলভার, তার মানে জিঙ্কের সাথে কপার নেওয়া হয়েছে এই কারণে, কারণ জিঙ্ক উপরে কপার নিচে। এখন যদি আমি মনে করো জিঙ্কের সাথে সিলভার নিতাম তাহলে পার্থক্যটা আরো বেশি হইতো, তখন এইখানে আমি আরো বেশি পরিমাণে পটেনশিয়াল এনার্জি গেইন করতে পারতাম, কারণ সিলভার একদম সবার নিচে, বুঝতে পারছি কাহিনীটা? এই দুটোর মধ্যে গ্যাপ থাকা লাগবে। তো এই হচ্ছে মোটামুটি ওই জিনিসটা, যেহেতু এটা নিয়ে কথা বলছি এবং লবণ সেতু নিয়েও কথা হয়েছে, হয়েছে না? লবণ সেতু ব্যাখ্যা করছিলাম না গতদিন? জি স্যার। সো লবণ সেতুর আলোচনাও কিন্তু এই যে এই পার্টে পাবা তোমরা, শেষের দিকে আছে, ওটা আমি আগেই বলে দিছিলাম আর কি। তো লবণ সেতু তো বুঝতে সমস্যা নাই আশা করি, যদি না থাকে তাহলে একটু পড়লেই হয়ে যাবে, শুধু একটু রিডিংটা পড়তে হবে এবং বুঝতে হবে। কেমিস্ট্রি আসলে খুব কঠিন না, মানে অনেক বেশি ইনফরমেশন মানে জিনিস বোঝা লাগে না, এটুকু বলতে পারি। বেসিক কয়েকটা জিনিস বুঝে ওইটার বেসিসে তুমি সকল ইনফরমেশন গুলো কনজিউম করতে পারবা। আচ্ছা তো যাই হোক, আসি তড়িৎ বিশ্লেষণে ফিরে আসি। তড়িৎ বিশ্লেষণ আজকে আরো কিছু বিস্তারিত আরো কিছু আলোচনা হবে আর কি। তো আমরা গতদিন এই তোমার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ শিখছিলাম, এবং এটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের জন্য। বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে একদম সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলা হয়েছে যেখানে শুধু সোডিয়াম এবং ক্লোরিন আছে, কিন্তু এটা এটা এই অবস্থায় আসলে বিক্রিয়া করাটা খুব টাফ, কারণ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, মানে এটাকে প্রচুর হিটের মধ্যে রাখতে হয় প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, নাহলে এটা তো আর লিকুইড থাকবে না, লিকুইড না থাকলে এই তড়িৎ বিশ্লেষণটাও ঘটানো সম্ভব হবে না। তড়িৎ বিশ্লেষণ শুধুমাত্র লিকুইডের ক্ষেত্রেই ঘটে, এটা মাথায় রাখবেন। তো এখন আচ্ছা ভিডিওটা দেখছি না আমরা, তড়িৎ বিশ্লেষণের যে ভিডিও পাঠিয়েছিলাম, তো ওই ভিডিওতে
যেটা করছি আমি আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়ে কাজ করছিলাম, তার মানে সোডিয়াম ক্লোরাইডকে পানির সাথে মিশিয়ে দিছি। তো যখন আমরা এই কাজটা করছি তখন কিন্তু এই ঘটনা এইভাবে এরকম ঘটবে না। যেমন এখানে কি হইতেছিল, আমাদের অ্যানোড দিয়ে বুদবুদ আকারে আমরা দেখবো যে ক্লোরিন গ্যাস উঠতেছিল এবং এই এই ক্যাথোডে বাইরে সোডিয়াম ধাতুর একটা প্রলেপ জমা করতেছিল। বা যখন আমি এটা দ্রবণ হিসেবে নিলাম, মানে সাথে পানি অ্যাড করলাম, তখন কিন্তু ঘটনা বদলায় যাবে, এই জিনিসটা মাথায় রাখো। তো ঘটনা বদলায় যাবে কেন, কারণ যখন আমি পানি মিশাচ্ছি তখন এর মধ্যে শুধু ক্লোরিন আর সোডিয়াম না, এর মধ্যে তখন পানিরও এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আছে। সো পানি পানিটা ভেঙে এইচ প্লাস আয়ন এবং এখানে হাইড্রোক্সিল আয়ন মানে ওএইচ মাইনাস আয়ন, এই দুইটা আয়নে সে কনভার্ট হবে। তো এখন বলো দেখি কি হবে, এখানে কি হবে, এখানে তাহলে আমাদের যদি আমরা চিন্তা করি এখানে ধনাত্মক আয়ন কয়টা, দুইটা, ক্লোরিন এবং হাইড্রোক্সিল। আর এখানে ধনাত্মক, সরি আমি ভুল উল্টা বললাম, ধনাত্মক আয়ন হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন এইচ প্লাস, আর ঋণাত্মক আয়ন হচ্ছে ক্লোরিন এবং হাইড্রোক্সিল। তো এখন কি হবে, এখন যে ঘটনাটা ঘটবে, অ্যানোডের দিকে ক্লোরিনও যাবে হাইড্রোক্সিলও যাবে, ক্যাথোডের দিকে সোডিয়ামও যাওয়ার চেষ্টা করবে হাইড্রোজেনও যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দুইজনেই একই সাথে বিক্রিয়া করতে পারবে না বা দুইজনে একই সাথে ইলেকট্রন আদান প্রদান করতে পারবে না। তো এইখানে যখন একাধিক আয়ন থাকবে তখন কে আগে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তোমার নিউট্রাল হবে সেটার জন্য একটা সক্রিয়তার ক্রম আছে। এইটা সম্ভবত তোমরা এই তো ইন্ডিসেশনের পার্ট যেটা আছে তারপরের পেজেই পেয়ে যাওয়ার কথা, দেখি একটু কোথায় আছে এটা তোমার, খুব সম্ভবত হ্যাঁ পাইছি, পেজ নাম্বার 185 এ দেখো, 185, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক সারণী পাইছি। তো ওই চার্ট অনুযায়ী এখানে ডিপেন্ড করবে, যে হচ্ছে উপরে থাকবে সে আগে ইলেকট্রন আদান প্রদান করে নিউট্রালাইজড হওয়ার চেষ্টা করবে, বুঝছি কাহিনীটা, সে আগে বলছি যতগুলো আছে সবগুলো আগে নিউট্রাল হবে পরে বাকিগুলো, মানে উপরে একটু দাঁড়া আমি দেখি ওরা কোন সিকোয়েন্সে সাজাইছে আমি জানি না, ওদের একটা সিকোয়েন্স আছে ওরা বলে দেওয়া থাকার কথা, ওরা নিচ থেকে উপরে ধরছে না উপর থেকে নিচে ধরছে, একটু দেখি ইলেকট্রন ত্যাগ করতে চায় তাই না ঘটনাটা। সো এখানে দুইটা দুইটা ব্যাপার খুব সূক্ষ্ম ভাবে মাথায় ঢুকায় নাও, একটা হচ্ছে তোমার সক্রিয়তা, সাধারণ সক্রিয়তা। তো এই সক্রিয়তা বলতে আমরা কি বুঝাই, সাধারণ সক্রিয়তা বলতে যে কোন পদার্থ প্রকৃতিতে দ্রুত কারো কিছুর সাথে বিক্রিয়া করে ফেলার চেষ্টা করে, যেমন লিথিয়াম খুব দ্রুত ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে, জিঙ্ক দ্রুত ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে, করে কারোর সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে নর্মাল বিক্রিয়ার সক্রিয়তা। আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার সময় তাদের তারা ইলেকট্রন আদান প্রদান করে তো অলরেডি একটা মৌল যৌগে পরিণত হয়েছিল, সেটাকে আমরা এখন ভাঙতেছি রাসায়নিক বিক্রিয়া করে তড়িৎ বিশ্লেষণ করে। সো তখন তাদেরকে কি করতে হবে, তারা ওই যে ইলেকট্রন আদান প্রদান করে রাসায়নিক বিক্রিয়া করে নিছিল একজন একটা একজন ছিনায় নিছিল, ওইটা ফেরত দিয়ে দিতে হবে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ করার সময়, ওইটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ করার সক্রিয়তা। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তার মানে যদি আমরা এই ছকটা দেখি, এই ছকের উপরে কি আছে তোমার, লিথিয়াম। তো উপর থেকে যত নিচে যাব সবার উপরে হচ্ছে তোমার রাসায়নিক সক্রিয়তা, মানে উপরের গুলো আগে বিক্রিয়া করে ইলেকট্রন ত্যাগ করে ওই আয়ন গুলোতে পরিণত হবে। তো লিথিয়াম হচ্ছে তোমার, যদি আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখাই, আর সবার নিচে কি আছে, গোল্ড আছে, সবার উপরে লিথিয়াম সবার নিচে গোল্ড, তো লিথিয়াম হচ্ছে সবার উপরে আর গোল্ড হচ্ছে সবার নিচে। এটার মানে হচ্ছে গোল্ডের যদি কত আছে, সিলভার সবার নিচে, সিলভার না গোল্ড, গোল্ড গোল্ড, ঠিক আছে, নিচে গোল্ড আছে, তোমার তোমার বই মনে আপডেট না, ঠিক আছে, গোল্ড আছে আবার সিলভারও আছে। আচ্ছা আমি গোল্ডের উপরটা নিলাম সিলভারটা নিলাম, যাও তো সিলভারের আর গোল্ডের মধ্যে যেটা বুঝতে পারলাম আমরা এখানে, লিথিয়াম খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দিবে, এখন তাকে যদি আমরা লিথিয়ামের কোনো একটা যৌগকে তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করি সে কি সহজে চাইবে আবার ইলেকট্রন নিয়ে নিস্তারিত হয়ে যাওয়ার জন্য, চাইবে
বলো জিনিসটা বুঝে বলো। বুঝি না, লিথিয়াম পজিটিভ হতে চায়, পজিটিভ হওয়ার জন্য কি করবে সে? সে আসলে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েই তো আসলে এই এটা হয়েছে নাকি, একটা ইলেকট্রন আলাদা করে দিয়েই তো পজিটিভ হয়েছে, এবং এটা তার সক্রিয়তা সিরিজ, এই জন্য সবার উপরে না, বিক্রিয়ার সক্রিয়তা সিরিজ, বুঝছো বিষয়টা? তো এখন মনে করে আমি লিথিয়ামের কোন একটা যৌগ আছে আমার কাছে, আমি সেটাকে এখন তৈরি বিশদ করতে চাইবো, তখন কি হবে, ওই যৌগের মধ্যে তো লিথিয়াম প্লাস আয়ন হিসেবে ছিল, ও যদি রাসায়নিক বিক্রিয়া তৈরি বিশ্লেষণ করতে চায় তাহলে ওকে আবার সেই ইলেকট্রনটা নিয়ে মুক্ত লিথিয়ামে পরিণত হইতে হবে না? ও কি এটা চাইবে? না, একটু কম চাইবে, একটু কম না, ভালোই কম চাইবে, বুঝতে পারছি কাহিনীটা। কিন্তু সিলভার দেখো, সিলভার সবার নিচে, সিলভার কোথায়? সবার নিচে, তার মানে ও সহজে আসলে সিলভার প্লাস হইতেই চায়নি, কিন্তু তারপরেও সিলভারের আমি একটা যৌগ নিয়েছি, নিয়ে সেটাকে তৈরি বিশ্লেষণ করছি, সে কি সহজে ইলেকট্রন নিয়ে মুক্ত সিলভারে পরিণত হইতে চাইবে না? জি না, তার মানে রাসায়নিক বিক্রিয়া করার সময় ও আগে হাজির, ওই বান্দা আগে হাজির, ও সবার আগে লাইনে দাঁড়ায় যাবে, ও আসবে না, কিন্তু তৈরি বিশ্লেষণের সময় ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে নিষ্ক্রিয় হওয়ার জন্য, মানে মুক্ত ধাতুতে বা মুক্ত পদার্থে পরিণত হওয়ার জন্য কে সিরিয়ালে আগে থাকবে, লিথিয়াম না সিলভার? গোল্ড, গোল্ড বা সিলভার যেটাই বলো আর কি, ঠিক আছে, মানে গোল্ড সবার নিচে, যদি আমি সিলভার দিয়ে কাজ করতেছি তাহলে সিলভারটা আগে যাবে না? তাহলে যখন আমি এরকম দুইটা মৌল নিয়ে বিক্রিয়া উপাদানের পরিবেশন করবো, একটা হচ্ছে লিথিয়ামের যৌগ আছে এবং একটা হচ্ছে তোমার সিলভারের যৌগ, তাহলে ওই দ্রবণের মধ্যে তখন দুইটা পজিটিভ আয়ন থাকবে, একটা লিথিয়াম প্লাস একটা সিলভার প্লাস, তাহলে লিথিয়াম আর সিলভারের মধ্যে তখন কে জিতবে, কে আগে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত হবে? তার মানে তড়িৎ বিশ্লেষণের সক্রিয়তার ক্রমের ক্রম যদি চিন্তা করি, আগে কে থাকবে যারা এই ছকের মধ্যে নিচে আছে, কথা বুঝছি? তাহলে উপর থেকে নিচে যত যত যাব রাসায়নিক সক্রিয়তা কমবে নাকি? না না, যত উপরে যাব তত রাসায়নিক সক্রিয়তা বেশি, আর যত উপর থেকে যত নিচে যাব তখন তড়িৎ বিশ্লেষণের জন্য সক্রিয়তাটা বেশি, কাহিনীটা বুঝছি? তার মানে যখন তড়িৎ বিশ্লেষণ করব কাকে আমরা আগে বিক্রিয়া করাবো, যে হচ্ছে নিচে আছে, কথা বুঝতে পারছি? তো এই হচ্ছে ক্রম, সক্রিয়তার ক্রম, একটু তোমরা ওই পার্টটা পড়ো, না পড়লে সমস্যা আছে, একটু পড়ো, হয়তো আরো কিছু এক্সট্রা লাইন আছে আমি সেটা নিয়ে হয়তো কথা বলি নাই, হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, তো ওই পেজটা একটু এক্ষুনি পড়ে ফেলি, সক্রিয়তার ক্রম যেটা। Is it clear to everyone? You have it. আচ্ছা, তাহলে এবার ছক অনুযায়ী বলো দেখি আমাদের এখানে কে কে আছে, ছক অনুযায়ী শুধু বলবা, আগে উত্তর দিবা। তাহলে আমার এখানে কে কে পাইলাম আমি, সোডিয়াম প্লাস এইচ প্লাস দুইজনেই আগে ইলেকট্রন নিয়ে নিতে চায়, এখন কে আগে যাবে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে? সোডিয়াম পরে কে নিচে আছে, হাইড্রোজেন নিচে না সোডিয়াম নিচে? দেখো হাইড্রোজেন নিচে, তাহলে কে বিক্রিয়া করবে আগে? হাইড্রোজেন বিক্রিয়া করবে, আর সোডিয়াম কি হবে? ও ভাত পাবে না, কথা বোঝা গেছে? তো তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে এইচ প্লাস প্লাস ওয়ান ইলেকট্রন থেকে একটা হাইড্রোজেন পরমাণু, আসলে তো একটা হবে না, তখন সবকিছু দুইটা দুইটা করে দিলে হাইড্রোজেন অণু গ্যাস হয়ে উঠতে থাকবে, বুঝলাম? সকল হাইড্রোজেন আগে বিক্রিয়া করার পরে গ্যাস সোডিয়াম বিক্রিয়া করবে? হ্যাঁ, তাই আর কি, ব্যাপারটা তাই।
কিন্তু সবসময় এটা হবে না, সব শেষ হবে না আসলে, তত যাই করো না কেন, ঠিক আছে, কিছু না কিছু থাকবেই। তো ক্যাথোডে, তাহলে এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, তাহলে সোডিয়ামের কোনো বেল নাই কিন্তু, মনে রাখো। এবার সক্রিয়তা সিরিজের তা দেখে বলো, নেগেটিভ আছে কে, সিএল মাইনাস, ওএস মাইনাস, ওরা দুইজন ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়, কে আগে দিবে যে নিচে আছে, নিচে কে আছে, ওএইচ মাইনাস। আচ্ছা ওএইচ মাইনাস, তাহলে যদি আমি অ্যানোডের বিক্রিয়া বলি হওয়া উচিত কি, ওএইচ মাইনাস, ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হবে, শুধু ওএইচ, ওএইচ, আসলে তো এভাবে হবে না, কারণ ওএইচ তো যৌগমূলক হয়ে যাবে, তার মানে কি জোড়া করতে হবে, এটাও দুইটা করে দিবা, এটাও দুইটা করে দিবা, হয়ে যাবে আসলে 2H2O, ঠিক আছে, হলো কি, মনে হয় না, জি হানে 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 আমি বলছি চার্ট অনুযায়ী কি হয় আমরা এটাই করবো, ঠিক আছে, চার্ট অনুযায়ী ওএইচ আগে, তাহলে ওএইচ কে আগে বসাই না, চারটা হাইড্রোক্সাইড এবং হচ্ছে তোমার চারটা হাইড্রোক্সাইড চারটা ইলেকট্রন ত্যাগ করলে তখন দেখা যাবে যে এখান থেকে আমরা হচ্ছে তোমার দুইটা ওএইচ আর হচ্ছে এদিকে পড়ে থাকবে অক্সিজেন, হাইড্রোজেন চারটা হয়ে গেছে আর সেখান থেকে O2, এইটা হয় আসলে, যদি হাইড্রোক্সাইড যদি আমরা একটু ত্যাগ করি আসলে সে চারটা ওএইচ চারটা একটু ত্যাগ করে দিয়ে দুইটা দুই অনু পানি এখন অক্সিজেন উৎপন্ন করে, এটা হয় আর কি, না হলে কিন্তু মিলবে না, যত যাই করো মিলে দেখো, তিনটা দিয়েও হবে না, দুইটা দিয়েও হবে না, ঠিক আছে। আচ্ছা তো এখন যদি ওএইচ না যায় ক্লোরিন যাইতো তাহলে কি হবে, হয়তো যদি ক্লোরিন যাইতো তাহলে ক্লোরিন কি করতো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিত, মানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্লোরিন গ্যাস হইতো। এখন এখানে বইয়ে দেখো, বইয়ের মধ্যে মনে হয় হাইড্রোক্সিল নাই, কি আছে, ক্লোরিন আছে নাকি, তো কি হলো কাহিনীটা, এতক্ষণ ধরে শিখালো এক জিনিস আমাদের, আর এখন শিখাইতেছে আরেক জিনিস, শর্ত অনুযায়ী হাইড্রোক্সিল নিচে কিন্তু বিক্রিয়াটা আছে ক্লোরিনের, এবং আসলেও তাই ঘটে, এই হাইড্রোক্সিল মূলকটার অবস্থান নিচে হওয়া সত্ত্বেও এটা বিক্রিয়া করবে না, করবে ক্লোরিন। তো কাহিনীটা কি হলো, আসলে এখানে যে কাহিনীটা হচ্ছে যে ওইটা হচ্ছে তাদের সক্রিয়তা সিরিজ ঠিক আছে, বাট বলছি যে এখানে আসলে আরো অনেকগুলা ব্যাপার স্যাপার আছে, তো অনেকগুলো ব্যাপার স্যাপারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যে মোলারিটি পড়ছি, সেই মোলারিটি, মোলারিটি মনে আছে, তো যখন এই দ্রবণে দুইটার মধ্যে সক্রিয়তার ক্রম নরমাল ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে মোলারিটি যদি আকাশ পাতাল পার্থক্য থাকে, মোলারিটি যদি আকাশ পাতাল পরিমাণ পার্থক্য থাকে, তখন যেটার ঘনমাত্রা আসলে বেশি তার অবস্থান যদিও চার্টের নিচেও হয় সে আগে বিক্রিয়া করার সুযোগটা পাবে, কথাটা বুঝতে পারছো। তো এখন এখানে ওএইচ আর ক্লোরিন, ওএইচ এর আণবিক ভর কত, ওএইচ আয়নের ভর কত হবে, ওএইচ এর আয়নের মোলারিটি হবে ভর হচ্ছে তোমার 18 হবে, তোমরা কি লাইনে আছো শুনতে পাচ্ছো নাকি ডিসকানেক্ট হয়ে গেছে, কথা নাই। আচ্ছা ক্লোরিন এটা হচ্ছে ওএইচ এর হচ্ছে 17 তাই না, আর ক্লোরিন এর কত, 35, অনেক বেশি না নাকি, তো এই কারণে যেটা হবে ক্লোরিন এর অবস্থান উপরে হওয়া সত্ত্বেও ওর মোলারিটিটা এই দ্রবণে বেশি থাকে, তার মানে হাইড্রোক্সিল আয়নের তুলনায় ক্লোরিন আয়নের মোলারিটি বেশি, তার আণবিক ভর বেশি হওয়ার কারণে, আর এই কারণে চার দেখে মনে হলে হয় যে হাইড্রোক্সিল মূলক বিক্রিয়া করবে কিন্তু ক্লোরিন করে ফেলে, কারণ ওর এখানে পাওয়ার টাওয়ার বেশি থাকে, তার মানে জোরজার মূলক তার সংখ্যাগরিষ্ঠতা বেশি হওয়ার কারণে, মানে মোলারিটি বেশি হওয়ার কারণে এখানে ওএইচ মূলক ভাগ পায় না, ক্লোরাইড মূলক এখানে বিক্রিয়া করে, তো তার মানে এখান থেকে আমি অ্যানোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস, তার মানে টেকনিক্যালি দুইটা দণ্ড থেকে আমি দেখব গ্যাস উঠতেছে, বোঝা গেল, জি বুঝা গেল। আচ্ছা এখন বলো তাহলে এখানে ভাগ পায় না কে কে,
সোডিয়াম প্লাস আর OH মাইনাস, তো ওরা দুজনেই ভাগ পায় নাই, একজনের প্লাস একজনের মাইনাস, তাহলে কি করবে? সুন্দর করে তারা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলবে। এবং তোমরা যে আমার প্র্যাকটিক্যাল ভিডিওটার মধ্যে দেখতেছিলে, মানে পানিটা সবুজ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, তাই না? ওইটা ছিল এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাই আসলে আমরা টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করি। এই হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশেষণের প্রোডাক্টস। তাহলে এখান থেকে তিনটা প্রোডাক্ট আমরা পাবো, নাম্বার ওয়ান হাইড্রোজেন গ্যাস, নাম্বার টু ক্লোরিন গ্যাস, এন্ড নাম্বার থ্রি সোডিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? জি ভাই। একটু পড়ে দেখো, এবার লাইন বাই লাইন পড়ে দেখো, কারণ আমি যে কথাগুলো বলছি, আমি একদম ফান্ডামেন্টাল কথাগুলো বলছি, তারা আরো বাড়ায় কিছু লাইন দুই লাইন বলে দিছে। হইলো কি? কোন লাইনে সমস্যা আছে? তাহলে সোডিয়াম আগে মুক্ত হবে। আচ্ছা বুঝছি। এখানে সক্রিয়তা কমার ক্ষেত্রে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি যে তড়িৎদ্বারটা এখানে ব্যবহার করব ওইটা কিসের কি কি উপাদানে, তার সাথেও একটা বিষয় আছে, কারণ কখনো কখনো এই তড়িৎদ্বারটা প্রভাবক হিসেবে কাজ করে। যেমন আমরা যেহেতু এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, তো এই তড়িৎদ্বারটা তোমার যদি হয় তোমার কিসের, কপারের, কপার না কি ছিল যেন দেখলাম, দেখো বলো তো, প্লাটিনাম ছিল। যদি এটা প্লাটিনামের তড়িৎদ্বার হয় তাহলে নর্মালি হাইড্রোজেনই হবে, হাইড্রোজেনই পাবো আমি এখান থেকে। কিন্তু ইন কেস যদি এটা প্লাটিনাম না হয়, এটা তোমার মার্কারির তড়িৎদ্বার হয়, হ্যাঁ সরি হাইড্রোগাইরা মার্কারির তড়িৎদ্বার হয়, তখন দেখা যাবে যে মার্কিউরির সাথে হাইড্রোজেনের সম্পর্ক ভালো না। তাই এখানে হাইড্রোজেনের প্রাপ্যতা আগে হইলেও তোমার এখানে তখন সোডিয়াম বিক্রিয়া করবে মার্কারির সাথে, মানে তড়িৎদ্বারের বিক্রিয়া করবে, মার্কারির সাথে সরাসরি বিক্রিয়া করবে না, মার্কারির প্রভাব হিসেবে থাকবে, বাট সোডিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধাতুতে পরিণত হবে। সো এটাই বলছে এখানে যে তড়িৎদ্বারের প্রকৃতির উপরও আসলে কে আগে অগ্রাধিকার পাবে সেটা ডিপেন্ড করতেছে। কথাটা বুঝতে পারছো? অনেকটা বলতে পারো আমাদের সমাজ ব্যবস্থার মতো আর কি। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় যার যেটা প্রাপ্য সেটা পাওয়াটা আসলে অনেক সময় ডিপেন্ড করে কার কত লিঙ্ক আপ আছে, বা কে কত দুর্নীতি করতে পারে বা কি করতে পারে, অনেকটা কাইন্ড অফ। কথা বুঝছো? তার মানে আমরা এই যে সক্রিয়তার ক্রমছকটা কখন ব্যবহার করতে পারবো, শুধুমাত্র যখন সবকিছু নিরপেক্ষ, তখন আমরা আগে পরে হিসাব করতে পারবো। কিন্তু
অন্যান্য জায়গায় যখন অসাম্যতা তৈরি হবে তখন ক্ষেত্র বিশেষে এরকম ব্যতিক্রমী ব্যাপার স্যাপার ঘটবে, এবং এগুলা বোঝার কোনো সুযোগ নেই, এগুলা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনটার জন্য কি ঘটে। বুঝছি? আচ্ছা, তো এটা ছিল আমাদের শুধুমাত্র তোমার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এরপরে বইয়ে আছে খুব সম্ভবত শুধুমাত্র বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, তাই না? তো এইটা আমি এখন না বুঝে আগে তোমরা একটু পড়ো, তাহলে আমার মনে হয় না বুঝানো লাগবে, মোস্টলি বুঝানো লাগবেই না। তো দেখো, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ এটা আমরা এখন একটু পড়ে ফেলি লাইন বাই লাইন। হ্যাঁ, বুঝে বুঝে না বুঝে না কিন্তু বাকিদের আওয়াজ পাই না। শিফা কি বুঝতেছো না বুঝতেছো না, নাকি ক্লাসে আসো না ঘুমাইছো জানি না। তারপর মৃত্তিকার তো মাইক্রোফোন নাই বেচারা, তোমার তুমি জানো তোমার কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা মেসেজে জানাও। বাকিদের তো কথা তো বলতেছে। তার উপাদান মৌলে বিভক্ত করা যায় বা পাওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ। এক কথায় আরো সহজে বলতে গেলে তড়িৎ ব্যবহার করে, তড়িৎ শক্তি ব্যবহার করে কোন যৌগকে বিশ্লেষিত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, ভালো কথা। তোমাদের স্কুলের অ্যাক্টিভিটি কি বলো তো দেখি, তোমাদের স্কুলে কি চলতেছে এখন, সবার কার কার স্কুলে কিভাবে পড়াইতেছে, কি ক্লাস চলতেছে? আমাদের স্কুল খোলে নাই কিন্তু মানে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে আর কি পড়ালেখাটি করতেছে। রেগুলার প্রতিদিন কি ক্লাস টাস হচ্ছে, অনলাইন টনলাইন কিছু করতেছে নাকি? কটা থেকে কটা পর্যন্ত কিভাবে পড়ায় তো বিস্তারিত বলো তো। স্যার প্রতিদিন তিনটা করে ক্লাস হয়, এখন হচ্ছে বাকি সিলেবাসটা পড়াচ্ছে, মানে তারপর তুমি কোন স্কুলে শিফা, কোন স্কুল? নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর শান্ত তোমাদের কি একদিনে কয় ঘন্টা পড়ায় স্যার, কয় ঘন্টা পড়ায়? তাদের নিজেদের বাসা থেকে নেয় নাকি স্কুলে থেকে? বাসা থেকে, মানে আমাদের স্কুলটা অনেক বড় না, এত ছাত্র এতগুলো একসাথে করা আসলে
প্রায় অসম্ভব। আচ্ছা বুঝতে পারছি। সবাই বোর্ডে নেয় না? জি ভাই সবাই বোর্ডে। একদিনে সপ্তাহে করে কি কভার করতেছেন? শুধু বলে দিচ্ছি এটা করতে হবে এটা করতে হবে নাকি? যেটা হয় যে পানি ভালো তড়িৎ পরিবাহক হিসেবে কাজ করে না, তো এইটা করার জন্য, এটাকে সলভ করার জন্য ওর মধ্যে সামান্য একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেয়, এই আর কি। সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রুত তোমার এইচ প্লাস আয়ন আর এসও এইচ এসও ফোর আয়নে ভেঙে যায়, তো যার ফলে এটার মাধ্যমে তড়িৎ প্রবাহ আদান প্রদানটা দ্রুত হয়। এছাড়া খুব বিশেষ পার্থক্য আছে বলে আমি দেখি না। এবং সেখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে ওই দুইটা, হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে ক্লোরিন গ্যাস। ক্যাথোডে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হয় এবং অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস প্রোডিউস হয়। এবং এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায় বলতে পারবা? পানির তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে বেশি ব্যবহার হয়, তোমার সাবমেরিনে সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে? খুব ম্যাসলি ব্যবহার করা হয়। তোমার সাবমেরিন গুলা তো বছরের পর বছর, 8-10 বছর 20 বছরও পানি থাকতে পারে, তারা অক্সিজেনটা প্রোডিউস করে সমুদ্রের পানি থেকে, সমুদ্রের পানিটা নিয়ে সেটাকে আগে ফিল্টার করতে হয়, ভালোভাবে ফিল্টার করে বিশুদ্ধ পানিতে কনভার্ট করে, দেন সেখান থেকে তারা বিক্রিয়াটা করে, তড়িৎ দূষণটা করে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসটা প্রোডিউস করে। আর তোমার সমুদ্রের পানিতে ক্লোরিন থাকে? সমুদ্রের পানিতে বিপুল পরিমাণে ক্লোরিন থাকে, সোডিয়াম। সমুদ্রের পানি পুরাটাই তো লবণ, এটাকে ফিল্টার 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 করতে হয়, নাহলে তো জীবনও তোমার দেখলামই তো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কি আমরা অক্সিজেন গ্যাস পাইছি? পাই নাই তো। তো তুমি যদি সমুদ্রের পানিতে ডাইরেক্ট তড়িৎ দূষণ করো, তুমি যেখান থেকে তো অক্সিজেন হাইড্রোজেন পাবা না, সেটাকে ফিল্টার করে পানিতে কনভার্ট করতে হয়, বিশুদ্ধ পানিতে দেন হচ্ছে এই কাজ করতে হয়। আচ্ছা তাহলে কোনো প্রবলেম নাই, করা হয়েছে সবার? সবার কি হইলো? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার গ্যালভানাইজিং, ঠিক আছে? গ্যালভানাইজিং আর হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ। হ্যাঁ, গ্যালভান একটা হচ্ছে বিশুদ্ধকরণ, আরেকটা হচ্ছে তোমার গ্যালভানাইজিং। এটা কি, এটা একটু বুঝাই দিই, এটা এটা আসে সাধারণত। সো বিশুদ্ধকরণ যেটা হচ্ছে যে তোমার খনি থেকে যখন বিভিন্ন ধাতু উৎপন্ন করা হয়, মানে ধাতু প্রোডিউস করা হয়, তখন সেগুলো অধিকাংশই খুব বেশ অবিশুদ্ধ থাকে, তো এটাকে বিভিন্ন প্রসেস করে বিশুদ্ধ করা হয়। তো তারপরেও তার মধ্যে তোমার বেশ কিছু তোমার অন্যান্য পদার্থ থাকে, অন্যান্য অবিশুদ্ধ পদার্থ থাকে। সো আমরা যদি একদম ভালো, একদম পিওর বিশুদ্ধ কোন ধাতু প্রোডিউস করতে চাই, তাহলে তখন আমরা তড়িৎ দূষণের সাহায্য নিয়ে এই কাজটা করতে পারি। তো আমি এখানে কপারের উদাহরণ দিয়ে করি, কিন্তু সবার জন্য বিক্রিয়া আসলে একই হবে। তো ধরো তোমার কাছে এখন একটু একটু অবিশুদ্ধ কপার আছে, ঠিক আছে? তো অবিশুদ্ধ কপার আছে, কিন্তু তুমি সেটাকে বিশুদ্ধ কপারে পরিণত করতে চাও, এবং সেটা বিশুদ্ধতার হার হবে প্রায় 99.99%। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য তড়িৎ বিশ্লেষণই করতে হবে, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই সিম্পল, যে আমরা অ্যানোড হিসেবে নিব অবিশুদ্ধ কপারটা, অবিশুদ্ধ কপার। আর ক্যাথোড হিসেবে কি নিব আমরা? ক্যাথোড হিসেবে আমরা ছোট্ট একটা টুকরা নিব কপারের, যেটা কিনা বিশুদ্ধ, যেটা কিনা বিশুদ্ধ। তো একটা হচ্ছে অবিশুদ্ধ কপার, একটা হচ্ছে বিশুদ্ধ কপার। বিশুদ্ধ কপার টুকরাটা এজ ছোট হবে, এবং আমরা যেই ধাতুকে বিশুদ্ধকরণ করব, সেই ধাতুকে বিশুদ্ধকরণ করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষ্য যে উপাদানটা,
সেই উপাদানটা নিব তোমার ওই ধাতুরই একটা লবণ নিব, মানে কপারেরই একটা লবণ নিব, যেমন কপার সালফেট। কপার সালফেট এই লবণটাই আমরা দ্রবণ হিসেবে এখানে নিব। কথা বুঝতে পারছি? তার মানে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, এক দুইটা বিষয়। অন্য লবণ কিন্তু ধাতু হিসেবে কপারই থাকতে হবে, ঠিক আছে? ওই ধাতুরই লবণ হইতে হবে, সালফেটটা ফ্যাক্ট না, কপারটা ফ্যাক্ট, ঠিক আছে? তো লবণটা আমরা নিলাম, তাহলে ভালো করে মাথায় রাখো, অবিশুদ্ধ হিসেবে নিব অ্যানোড, আর বিশুদ্ধ হিসেবে নিব ক্যাথোড দণ্ড, আর দ্রবণ নিব ওই একই ধাতুর লবণ। তো কপার সালফেট লবণ নিলাম, তো তার মানে এর মধ্যে যখন আমি তৈল মিশ্রণ চালাবো কি ঘটবে? অ্যাজ ইউজুয়াল সিইউ প্লাস আর এসও ফোর মাইনাস, তাহলে কপার প্লাস আয়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে নাকি? তাই তো? তো কি হবে আসলে, কপার প্লাস আয়নটা যাবে তোমার বিশুদ্ধ এই কপার ক্যাথোডের কাছে, তো গিয়ে কি করবে, ওই ইলেকট্রন নিয়ে নিবে, ইলেকট্রন নিয়ে বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হবে, এবং সেই কপার ধাতুটা কি হবে, এইটার গায়ে জমতে থাকবে। আর অন্যদিকে আস্তে আস্তে বড় হইতে থাকবে। অন্যদিকে কি হবে, ইন্টারেস্টিংলি আমাদের যে কপার দণ্ডটা আছে ও কি করতেছে, ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার একটা সুযোগ পাইছে না, ও তো পজিটিভ এর সাথে কানেক্টেড, তাই না? তো এর মধ্যে যেসব কপার গুলো আসলেই বিশুদ্ধ কপার, যারা অন্য কিছু না, তারা খুব সুন্দরভাবে ইলেকট্রন ত্যাগ করে দিবে। ত্যাগ করে দিয়ে এইখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিয়ে কপার ধাতুর কপার প্লাস আয়নে পরিণত হবে, কপার টু প্লাস আর কি, কাহিনীটা বুঝছি? তাহলে হইল কি, এখানে কপার সালফেট থেকে কপার আয়ন চলে যেতেছে ক্যাথোডে গিয়ে বিশুদ্ধ হিসেবে জমতেছে, আবার অ্যানোড থেকে যেটা হইতেছে, অ্যানোডে থাকা যে কপার ধাতু সেইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কপার আয়নে পরিণত হইতেছে, মানে সে তখন দ্রবণে মিশে যাইতেছে, মানে ও কি হইতেছে, ক্ষয় হইতেছে। কথা বুঝতে পারছো? ওইটা কি আবার গিয়ে ওই সালফেটের সাথে, সালফেটের সাথে গিয়ে মিলে যাবে, মানে আলটিমেটলি সালফেটের সাথে আগে গিয়ে কপারটা চলে গেছে, সেই জায়গাটা ওই ওই ক্যাথোড অ্যানোড থেকে আসা কপার প্লাস আবার জায়গা পূরণ করে নেবে। মানে ব্যাপারটা দাঁড়াবে এই যে কপার দ্রবণে আগে যা ছিল তাই থাকবে, পরিমাণটা সালফেটের সাথে যে পরিমাণ কপার ছিল, বিশুদ্ধ কপারের সাথে কিভাবে যুক্ত হবে, মানে কে কার বুঝলো, বুঝি নাই কথা। আচ্ছা, এখানে আমরা অবিশুদ্ধ কপার নিছি না, তার মানে এর মধ্যে তো শুধু কপার না, আরো অন্যান্য ভেজাল পদার্থ আছে না? এই কপার প্লাস আয়নটা যাবে না, কপার প্লাস আয়নটা যাবে না। আচ্ছা, আমি একটু বেশি অ্যাডভান্স বলে ফেলছি হয়তো, বা ধরে নিছি তোমরা সহজেই বুঝে যাবা, এই জন্য ভাইঙ্গা ভাইঙ্গা বলি নি বাচ্চাদের মতো, এবার বাচ্চাদের মতো করে বলি। যখন আমি কপার সালফেট দ্রবণ নিছি এখানে, এই দ্রবণের মধ্যে কি কি আয়ন আছে, সিইউ প্লাস আর এসও ফোর মাইনাস নাকি? কপার প্লাস আয়ন কার কাছে যাবে, কপার প্লাস আয়ন কার কাছে যাবে সেটা বোঝার আগে আগে বুঝি, আমার এখানে যে অবিশুদ্ধ কপার দণ্ডটা আমি নিছি, ধাতুটা নিছি, মানে এখানে শুধু বিশুদ্ধ কপার তো না, অবিশুদ্ধ অন্যান্য উপাদানও আছে যেগুলো আমি চাই না। তো এগুলোর মধ্যে যেরা হচ্ছে তোমার একদম বিশুদ্ধ কপারের কণাগুলা, অণুগুলা, তারা কি করবে, ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিয়ে কি করবে, কপার টু প্লাস আয়ন প্রডিউস করবে। কথা বুঝছি? আর এইদিকে কপার সালফেটের মধ্যে যে কপার ছিল তারা কই চলে যাবে, বিশুদ্ধ কপারের কাছে। অথবা এইটা চিন্তা না করলে এটাও চিন্তা করা যায় যে বিশুদ্ধ কপার আয়নটা যেহেতু দ্রবণের মধ্যে মিশে গেছে, ও এখন দ্রবণে ঘোরাঘুরি করার সুযোগ পেয়ে গেছে, ও সুন্দর করে গিয়ে ক্যাথোডে যে বিশুদ্ধ ধাতুটা আছে তার উপরে গিয়ে প্রোডাক্ট হিসেবে জমবে। কথাটা বুঝতে পারছি? মানে যাই হোক, এক কথায় ঘটনাটা হচ্ছে এখানে দুই ধরনের কপার আছে, একটা হচ্ছে কপার সালফেটের কপার প্লাস, আর একটা হচ্ছে এই ধাতুটা অ্যানোড ক্ষয়ে ক্ষয়ে যে কপার প্লাস বেরোইতেছে সেই কপার। সবগুলা যেতে পারবে না, মনে করো এখানে দশটা সালফেট আছে আর এখানে দশটা কপার, তাহলে দশটা কপার আছে না নাকি? তো এখান থেকে যদি একটা কপার তোমার
একটা একটা কপার যদি তোমার বিশুদ্ধ কপারের কাছে যায়, তখনই সাথে সাথে এখান থেকে একটা কপার প্লাস আয়ন এই জায়গা রিপ্লেস করে নিবে, জায়গাটা দখল করে নিবে। মানে মানে একটা গেলে আরেকটা আসবে, মানে সালফেটের কোনোদিন কপারের ঘাটতি হবে না, ব্যাপারটা এরকম। বুঝতে পারছি, একই কথা, মানে এক কথা ব্যাপারটা এটা এরকম। তুমি বালু আর মাটি বালু আর ইট মনে করো ছাকতেছো, তো ছাকলে বালু গুলো তো পড়েই যায়। তো এখানে আসলে আমরা এই দণ্ডটাকে ছাকতেছি, কিন্তু এটা তো অণু, এটা তো আর ছাকনি দিয়ে ছাকা যায় না, এটাকে জাস্ট আমরা পিউরিফিকেশন করে আয়ন হিসেবে ওর কাছে পাঠিয়ে দিচ্ছি। তো ওখানে গিয়ে বিশুদ্ধ কপার গুলো জমতে পারতেছে, আর যারা কপার না অন্যান্য ভেজাল তারা তো আর এই বিক্রিয়াটা করতে পারবে না। তো ওই ধরনের অপধাতু গুলা এগুলা গুড়া গুড়া হয়ে এটা তলায় জমতে থাকবে, যেটা আসলে মিশবে না পরবর্তীতে। শুধুমাত্র একসময় দেখা যাবে এই পুরা কপার দণ্ডটা ক্ষয় হয়ে গেছে, আর এটা একটা বিশাল বড় কপারের একটা দণ্ড হয়ে গেছে, যেটার মধ্যে শুধুই কপার, অন্য কোনো কিছু অ্যাড হইতে পারবে না। তাহলে এটাকে তুলে নিলাম, পেয়ে গেলাম বিশুদ্ধ কপার। আর দ্রবণে যতগুলো কপার সালফেট ছিল এটা বিক্রিয়া তাই থাকবে, তাই থাকবে, মানে আমার দ্রবণটা অপরিবর্তিত। বুঝলাম, তারপরে আবার একটু বিশুদ্ধ নিয়ে কপার নিয়ে আবার সেটাকে বিশুদ্ধ করলাম, এই হচ্ছে প্রসেস। তো এইভাবে আমরা যে কোনো ধাতুকে পারবো। এটা হচ্ছে বিশুদ্ধকরণ। আর একটা প্রসেস হচ্ছে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং করার সময় আসলে যেই গ্যালভানাইজিং কি, গ্যালভানাইজিং হচ্ছে কোন একটা বেশি সক্রিয় ধাতু যারা কিনা প্রকৃতিতে সহজে বিক্রিয়া করে ফেলায়, তাদেরকে ক্ষয় থেকে বাঁচানোর জন্য তার উপর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। রাসায়নিক ভাবে কম সক্রিয় কিন্তু সেটা কি তড়িৎ বিষয়ের জন্য বেশি সক্রিয়, ব্যাপারটা বুঝতে পারছি না উল্টাটা। সো যেটা করতে হয় এটার জন্য আমরা এটাকে আমরা বলি গ্যালভানাইজিং আর কি। তো এটার জন্য যেই ধাতুর উপরে বা যে পদার্থের উপর আমরা প্রলেপ দিতে চাই সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, আর যেই ধাতুর প্রলেপ দিতে চাই সেটাকে আমরা ব্যবহার করব অ্যানোড হিসেবে। যেমন আমরা ধরো লোহার উপরে আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই, তাহলে ক্রোমিয়াম আমরা ব্যবহার করব অ্যানোড হিসেবে। বুঝছি কাহিনীটা? তো এখন মানে ইলেকট্রোপ্লেটিং কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, ফান্ডামেন্টালি এক। আই এম সরি, আই এম সরি। যেটা বলতেছিলাম, তোমরাই বলো তাহলে এখানে কি হবে, কপার ক্ষয় হবে এবং কপার ক্ষয় আয়রনের উপরে জমবে এবং খুব সুন্দর ভাবে স্মুথলি একটা সারফেস তৈরি হবে। তোমরা যত ধরনের আমরা যত ধরনের অর্নামেন্টস ব্যবহার করি বা তোমার মোবাইলের যে ব্যাক সাইড যেগুলো খুব দামি ব্যাক সাইড হয়, বা এক কথায় তুমি যত পলিশ করা যত ধরনের মেটালিক অবজেক্ট দেখো বা হাত ঘড়ি যে ব্র্যান্ড গুলা, ওগুলার উপরে আসলে এরকম ক্রোমিয়ামের প্রলেপটা দেওয়া হয়। ওটার ভিতরে আসলে লোহাই আছে, বাট উপরে ক্রোমিয়ামের প্রলেপটা দেওয়া হয় এবং এভাবে প্রলেপটা খুব সুন্দর ভাবে একদম প্রপারলি দেওয়া যায়। তুমি টেরো বা মানে ওটার ভিতরে কি আছে। তো এই হচ্ছে প্রসেস। আমার মনে হয় বোঝানো লাগবে, বোঝানো লাগবে। তো এই হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ এবং গ্যালভানাইজিং, এই দুইটা প্রসেস তো জন্য ব্যবহার করি। এগুলো এক্সপ্লেন করতে পারলে এই চ্যাপ্টারে বাকি জিনিসগুলো নিজে নিজে পড়ে এখন শেষ করে ফেলা সম্ভব, বাকিটা তোমাদের উপর আর কি। বোঝা গেল? আর কোন প্রশ্ন আছে? আচ্ছা, যুগ তো মানে কাজের একক না, তাহলে শক্তির একক হয় কিভাবে? কাজ আর শক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? শক্তি প্রয়োগ করে পরে কাজ করতে হয় না? হ্যাঁ, শক্তি প্রয়োগ করে কাজ করতে হয়, বা আমি যতটুকু কাজ করছি ততটুকু শক্তি আমার ব্যয় হয়েছে, যেটা আলাদা কোনো জিনিস না। আমি কাজ করতে পারি বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগ করে, আলোক শক্তি, তাপ শক্তি, অনেক শক্তি, সবগুলো শক্তি আলটিমেটলি একসময় কাজে পরিণত হয়। কোনো পার্থক্য নাই, জাস্ট ওটার মানে প্রেজেন্টেশনটা আলাদা, এই আর কি, আর কোনো কিছু না। যেমন আমি যদি কাজ বলি, কাজের সংজ্ঞা দিচ্ছি, আমি এই মার্কারটাকে এখান থেকে নিয়ে গেলাম, বল এবং স্মরণ হলো এটা কাজ, কিন্তু এটা করার জন্য আমি আসলে কি করছি, আমি আসলে খাবার খেয়ে শক্তি অর্জন করছি, সেখানে আমি রাসায়নিক শক্তি আমার পেশিতে গিয়ে রাসায়নিক খাবারের যে শক্তি সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে,
সেখান থেকে আমার আমার মাসলে গেছে, সেখান থেকে তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপ শক্তি ব্যবহার করে আমি হাত নাড়াইছি, তারপরে এই কাজটা হয়েছে। তো এই সবগুলো শক্তি রূপান্তর হইতেও কাজটা হয়েছে নাকি? আমি শক্তি প্রয়োগ করছি তারপর তো কাজটা হয়েছে, তা তো অবশ্যই। কখনোই মানে শক্তি প্রয়োগ না করা পর্যন্ত কাজ হবে না। কাজ হচ্ছে বহিঃপ্রকাশ, আর শক্তি হচ্ছে মূল বিষয়। কারণ তুমি যে শক্তিটা প্রয়োগ করছো সেই শক্তিটাকে প্রকাশ করার জন্য তোমাকে কাজে হিসেব করেই বলতে হবে যে তুমি কতটুকু কাজ করছো। আমি যদি বলি তোমার শক্তি কতটুকু, তাহলে তোমাকে দেখাইতে হবে তুমি কতটুকু কাজ করতে পারো। আচ্ছা, তাহলে কাজ না হলে কি আমার শক্তি প্রয়োগ হয় না? কাজ না হলে শক্তি প্রয়োগ হয় নাই, সিম্পল। এখানে তুমি যে কনসেপ্টটা চিন্তা করতেছো এখানে আসলে অবশ্যই কাজ হয়েছে। তোমার শরীর, তুমি যখন সারাদিন ধরে দেয়ালটাকে ঠেলছো, তোমার শরীর গরম হয়ে গেছে, তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপটা বায়ুতাসে রিডিউস হয়েছে। আবার তোমার শরীরে যখন ঘাম হয়েছে, সেই ঘাম হওয়ার কারণে তোমার শরীর থেকে আশেপাশে সুপ্ততাপ গ্রহণ করে ঘামটা শুকাইছে। সো কাজের যে রূপ তুমি চিন্তা করতেছো, কাজের যে একটাই রূপ হইতে হবে যে বস্তু বল প্রয়োগ করলে স্মরণই হবে, তা তো না। আমরা কাজের সংজ্ঞা দেওয়ার জন্য বল আর স্মরণ দিয়ে দেখাই, বাট কাজ মানেই সবসময় বল আর স্মরণ না। কথা বুঝতে পারছি? আর হচ্ছে শক্তির আসলে বিভিন্ন রূপ আছে, এই জন্য সেগুলোকে আলাদা করে বলা হয়েছে। ঠিক আছে, মানে এক কথা তুমি এটাও বলতে পারো যে কাজ হচ্ছে শক্তির একটা পরিমাপক মাত্র, আর কিচ্ছু না। কারণ তোমার দেখা যায় আমরা শক্তি কাজের যে সংজ্ঞাটা দেই সেটা শুধুমাত্র যান্ত্রিক সংজ্ঞাটা দেই, মানে কাজ করলে যখন কোন একটা বস্তু স্মরণ ঘটে সেটা একটা যান্ত্রিক ঘটনা ঘটে। কিন্তু অনেক সময় তো তোমার সব শক্তি যান্ত্রিক ভাবে প্রেজেন্ট হয় না। যেমন সূর্য থেকে যে তাপ আসছে তোমার শরীরে, তাপ ঢুকতে সাপোজ, তুমি কি তাপের কারণে তুমি কোনো দিকে সরে যাও? যাও না। তো ওইটা আসলে ওই কাজের কারণে যে শক্তিটা, ওই শক্তির কারণে যে কাজটা হয়েছে সেই কাজটার বহিঃপ্রকাশটা ওইভাবে হয়নি, এই আর কি। হ্যাঁ বুঝছি, কিন্তু পরে কি একটা জানি বুঝি নাই। বুঝছো, তারপরেও কি একটা বুঝি নাই, এবং তুমি যে কি বোঝো নাই সেটা আমিও বুঝি নাই। তো এই জন্য বাই বাই, ঠিক আছে, এটা নিয়ে ভাবতে থাকো, মাথা চুলচিতে থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।